হ্যালো গাইস, আমি মামুনুর রশিদ। গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে দেখব অর্ডার পাওয়ার পর কীভাবে আমরা অর্ডারটা নিজে থেকে ক্যান্সেল করতে পারি। অর্ডারটা এত কষ্ট করে অর্ডার পাইলাম, আবার অর্ডার ক্যান্সেল করব কেন? আচ্ছা, এই কোশ্চেনটা আপনার মনে আসতেই পারে। আসলে অর্ডার ক্যান্সেল করার অনেক ধরনের রিজন আছে। যেমন হতে পারে এরকম যে আপনার কাজে হয়তো বায়ার স্যাটিসফাইড না, তো সেই মুহূর্তে আপনি নিজে থেকে অর্ডার ক্যান্সেল করে দিতে পারেন, বা বায়ার আপনার কাজটা কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারে। অথবা আপনি হয়তো অনেক অনেক অর্ডার পাচ্ছেন যা আপনার নিজের দ্বারা হয়তো কাজ করা সম্ভব না, যদি আপনি একা কাজ করে থাকেন। সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন। সাপোজ আপনি আজকে হয়তো 5টা অর্ডার পেয়েছেন কিংবা 10টা অর্ডার পেয়েছেন, বাট আপনি এত কাজ করতে পারছেন না, বাট আপনি কোনো একটা কাজে হয়তো বাইরে যেতে হচ্ছে, আপনি ভ্যাকেশন মোডে রাখতে ভুলে গিয়েছেন, তো আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিতে যাচ্ছেন। সেই জন্য আপনাকে অর্ডারটা ক্যান্সেল করে দিতে হবে। বা অনেক ধরনের বায়ার আছে যেগুলো চিট বাটপার বায়ার। হ্যাঁ, চিট বাটপার বায়ার। আচ্ছা, বায়ারকে গালি দিতে নেই, তো তারপরেও দিচ্ছি যে অনেক তিক্ত অভিজ্ঞতায় জন্মে যাবে আপনাদেরও। তো অনেক বায়ার আছে যারা অনেকটা ঝামেলা করবে, যেমন তারা হয়তো বারবার বারবার আপনাকে রিভিশন দিচ্ছে, বাট আপনি একদম টায়ার্ড, পুরো টায়ার্ড হয়ে গেছেন। সিম্পল একটা $5 কাজের জন্য কি আর 50 বার রিভিশন দিতে ইচ্ছে করে? কখনোই না। তো তখন কিন্তু আপনি নিচে থেকে মানে কাজটা আপনি হচ্ছে ক্যান্সেল করে দেবেন, যদিও অর্ডার ক্যান্সেল করাটা আপনার অ্যাকাউন্টের জন্য খুব একটা ভালো হবে না। তো অর্ডার এর জন্য আমরা ক্যান্সেল যেন না করতে হয় সেদিকে আমরা নজর রাখবো। বাট যদি বাই চান্স আপনার অর্ডারটা ক্যান্সেল করতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন। তো আমরা বুঝে নিলাম যে অর্ডারটা কেন ক্যান্সেল করতে হবে, তো অর্ডারটা কীভাবে ক্যান্সেল করতে হবে সেটা আমরা দেখি। অর্ডারটা এটা, তো আমরা অর্ডার পেজের মধ্যেই আছি। তারপর এখান থেকে ভিজিট দ্য রেজলিউশন সেন্টারটা এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আপনাকে একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর দেখেন এখানে রেজলিউশন সেন্টার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সলিউশন দরকার। ওকে, তো আমরা দেখেন এখানে ইস্যু বলছে যে আপনি কেন আসলে অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন। তো আপনি সরাসরি আপনি আপনার দোষ স্বীকার করে বা বায়ারের দোষ স্বীকার করে বা প্রবলেম বলে আপনি কিন্তু অর্ডারটা ক্যান্সেল করতে পারেন। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে হয়তো লিখে দিতে পারি আই এম নট অ্যাবল টু দিস জব। দেন এখানে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর এখানে কিন্তু দুইটা অপশান আছে যে কে এটা সলভ করবে। ওকে, তো সলভের জন্য আপনাকে কিন্তু প্রথমে, যদি আপনি বায়ারের সাথে যদি আপনি সলভ করতে চান, বায়ারের সাথে যদি সলভ করতে চান, সাপোজ বায়ার আপনার কাজে হয়তো স্যাটিসফাইড না, বায়ার হয়তো রেগে গিয়েছে আপনার কাজে, বা আপনি হয়তো বায়ার যেটা কাজ করতে বলছে আপনি সেটা করতেই পারছেন না, হ্যাঁ, বা আপনার কাছে যেতে পারছেন না, তো বায়ার আপনাকে বারবার বারবার কিন্তু নক করছে, না তুমি কাজ করো না, তুমি অর্ডার ক্যান্সেল করে দাও, কাজ করো না, তুমি অর্ডার ক্যান্সেল করে দাও, আমার রিফান্ড করে দাও। অনেকে বলবে, অনেক সময় বায়ার বলবে যে আমার ডলার তুমি আমার রিফান্ড করে দাও। তো রিফান্ড করার মানে অপশনই এটা, আপনাকে কিন্তু যদি $50 কাজ দেয় বায়ার, বা সাপোজ আমাদের ধরেন $5 কাজটা পেয়েছি, এখন আমরা কী করতে পারি, এটা যদি আমরা ক্যান্সেল করে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু ফাইবার এই ডলারটা আবার যে বায়ারের তার কাছে কিন্তু রিফান্ড করে দিবে, তার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো আমরা জাস্ট এখান থেকে যেটা করব যে আপনি কিসের সাথে করবেন, যদি আপনি কাস্টমার সাপোর্ট যদি এটা যদি রিসলভ করে দেয়, সেক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্ট বা বায়ারের সাথে যদি আপনার কথা হয়ে থাকে যে আপনি এটা বায়ারের সাথে কথা বলে, দুজনে মিলে কথা বলে বা কনভারসেশন করে আপনারা ডিসিশন নিয়েছেন যে অর্ডারটা ক্যান্সেল করে দিবেন, সেক্ষেত্রে কী করবেন, আক্স দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার, দেন কন্টিনিউ করে দিবেন, তারপর কিন্তু সাবমিটে চলে যাবে। তো আমি জাস্ট কন্টিনিউ করছি না, সাবমিট করছি না। ওকে, তো আপনি জাস্ট এখানে কন্টিনিউ করে দেন সাবমিট অপশানে গিয়ে এখানে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে সাবমিট করে দিলেই হয়ে যাবে। তো আমি জাস্ট এটা করছি না, জাস্ট আমাদের আপনাদের যেহেতু দেখানোর জন্যই এটা করা। তো এইভাবে আমরা বায়ার মানে অর্ডারগুলো ক্যান্সেল করে দিতে পারি। তবে আমি যেটা সাজেস্ট করব, বায়ার যদি আপনাকে বারবার রিভিশনও দেয়, আপনি বারবার হলেও ট্রাই করবেন আপনার কাজটা করার জন্য, বাট অর্ডার ক্যান্সেল করবেন না। কারণ অর্ডার ক্যান্সেল করলে আপনার গিগটা মানে ফাইবার কিন্তু প্রমোট করবে না। যখন দেখবে যে আপনি একটা গিগে 50টা কাজ করেছেন, 50টা কাজের মধ্যে 10টা কাজই আপনি হচ্ছে ক্যান্সেল করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন, এবং 10টা কাজই হয়তো বায়ারদের সাথে আপনার হয়তো কথা কাটাকাটি হয়েছে, হ্যাঁ, কিংবা আপনি হয়তো মানে বায়ার আপনার কাজে হয়তো স্যাটিসফাইড না, এরকম প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা ফাইবার কিন্তু প্রমোট করবে না। আর ফাইবার প্রমোট না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কাজ কমে যাবে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে যত সম্ভব ট্রাই করতে হবে যে বায়ারদেরকে খুশি রাখার জন্য, হোক না অল্প টাকায়, বাট বায়ারকে খুশি রাখতে হবে। তবে আরেকটা কথা হচ্ছে এখানে, আপনি যে কাজের যোগ্য না সেই কাজটা আপনি করতে চান না,
এটা আমি সাজেস্ট করব। আপনি যে কাজটা পারেন না অযথা কেন আপনি সেই কাজটা করতে যাচ্ছেন, ওই কাজটা করে কেন আপনি প্রবলেমের মধ্যে পড়বেন। সাপোজ আপনি লোগো ডিজাইন ভালো পারেন না, অযথা আপনি কি করেছেন, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই দেখি একটা লোগো ডিজাইনের কাজ আসলে দেন আমি করব, দেন আমি শিখব, তখন এখন তো আসলে প্র্যাকটিস করা হচ্ছে না, কাজ না আসলে কি আর প্র্যাকটিস করা হয় এরকম মনে হবে। তো প্র্যাকটিস আপনি নিজে নিজে করে আপনাকে কিন্তু মানে স্কিলফুল হয়ে তারপর কিন্তু মার্কেট প্লেসে নামতে হবে, দেন কিন্তু আপনি ঠিকই কাজ পাবেন। তো আপনি যদি স্কিলফুল না হয়ে আপনি একটা গিগ খুলে ফেলেছেন বাট কাজ পেয়েছেন কিন্তু কাজটা করার মতো না, আপনার ক্ষমতা নাই। তো আপনি যদি কাজটা করার মতো যদি ক্ষমতা না রাখেন বা বায়ারকে যদি স্যাটিসফাইড না করতে পারেন সেক্ষেত্রে ফাইনালি কিন্তু আপনাকে বাধ্য হয়ে আপনি নিজে থেকে অর্ডার এটা ক্যান্সেল করে দিতে হবে, অথবা বায়ারই কিন্তু অর্ডার ক্যান্সেল করে দিয়ে তার দ্বারা কিন্তু সে যেটা আপনাকে দিয়েছিল সেটা কিন্তু আপনাকে আপনার কাছ থেকে নিয়ে নেবেন। তো আমি যেটা মনে করি যে আমরা অর্ডার ক্যান্সেল করব না, অর্ডার ক্যান্সেল না করে বায়ারকে স্যাটিসফাইড রাখার জন্য ট্রাই করব। বাট যদি করতে হয় অনেক সময় করতে হবে যেটা একদম এক্সেস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এইভাবে অর্ডারগুলো ক্যান্সেল করে দিব। তো এই ছিল আজকের এই ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।